আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম নানা অজুহাতে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বন্যার্তরা তরুণী ধর্ষণের মামলায় ভারতে ১১ বাংলাদেশির সাজা টিকটক হৃদয়সহ সাতজনের যাবজ্জীবন বিশ্বের ১২ দেশের ৮০ জনের মাঙ্কিপক্স শনাক্ত পর্যবেক্ষণে ৫০ জন উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ ক্রেতাদের কাছে এখন এক আতঙ্কের নাম বাজার ভরা মৌসুমে উদ্বেগ জাগাচ্ছে চালের বাড়তি দাম ডাল আটা মশলা থেকে পেঁয়াজ কিংবা সবজি সব কিছুরই দাম নাগালের বাইরে প্রশাসনের অভিযানেও নাগালে আসছে না পরিস্থিতি হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম শনিবার রাজধানীর কারওয়ান বাজারে নাজির শাইল চাল প্রকার ভেদে বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে সরু চালের দাম ছিল ৬৪ থেকে ৬৬ টাকার মধ্যে ব্যবসায়ীরা বলছেন ১০ দিনের ব্যবধানে ৫০ কেজি চালের বস্তায় দাম বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত ভালো মানের মিনিকেট যেটা ৬৬ আর নর্মাল হলেও আপনার ৫৮ থেকে ৬০ টাকা তারপরে ২৮ চাল হলেও আপনার ৪৮ টাকা কেজি তারপরে নাজির চাল হলেও আপনার ভালো মানের নাজির চাল আপনার ৭৫ থেকে ৮০ টাকা কেজি মহাজনেরা চাউল আটকাই রাখে কোনো দোকানে চাউল কম আছে কোনো জিনিস কম আছে দেখেন যাই দেখেন পেঁয়াজ কি কম আছে কিন্তু দাম বেশি তার কারণ আটকাই রাখে বাজার বাড়ায় নাভিশ্বাস ওঠা বাজার নিয়ে উদ্বেগ রয়েছে ক্রেতা বিক্রেতা সবারই রাজধানীর বাজারে ডাল ও আটার দাম ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজ রসুনের ঝাঁজও সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত এক মাস আগে আমাদের আমদানি ছিল নতুন বেজে সিজন আসছিল এখানে দাম কম ছিল বেশি শুকাই গেছে গা আমদানি কম এলাকে দাম বেশি ক্রেতা নাই ক্রেতা আসলেও ধরেন আগে যদি ২০০০ টাকার বাজার করতে এখন ১০০০টাকার বাজার করে মনিটরিংটা হইতে হবে গোড়ায় যেখান থেকে আসতেছে সো ওইভাবে মানে বাজারটাকে বাজারের মতো করে যদি মনিটরিং করা হয় তাহলে হয়তো কিছু একটা ভালো হবে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করছে সরকারের বিভিন্ন সংস্থা তবে তাতেও দ্রব্য মূল্য বাড়ার প্রবণতা থেমে নেই আমরা এখানে চাচ্ছি যে বাজার ব্যবস্থা যেন একটা স্থিতিশীল পর্যায়ে থাকে আর ভোক্তা যেন কষ্ট না পায় আমাদের দেশের ভোক্তাগণকে আমরা অনুরোধ করব আজকে ব্যবসায়ীরা বললেন অনেকে প্যানিক বাইং করেন অর্থাৎ একজন ভোক্তা ৫ লিটারের ৪টি বোতল নিয়ে গিয়েছে এটি যেন না হয় অন্যদিকে মাছ কিংবা মাংসের দোকানে কমে গেছে ক্রেতার আনাগোনা ইলিশ মাছের দাম চড়ার কারণে এই যে রুই কাতল এটি সমস্ত মাছের দাম বেশি ইলিশ মাছ আমরা যে হারে আগে কিনছি তার থেকে দ্বিগুণ বাড়তেছে এগুলো আমাদের মতো গরিব মানুষ কিভাবে খাবে চলমান পরিস্থিতিতে আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম অবস্থা জনগণের রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে এই দুঃসময়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আজ রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এতে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন এখন বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সময় নয় সরকারকে তা বুঝতে হবে গ্যাস বিদ্যুতের দাম বাড়লে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে জনজীবনে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা এই দুঃসময়ে পাইকারি খুচরা পাইকারি পর্যায়ে গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রভাবে বহুমাত্রিক মূল্যস্ফীতি উস্কে দিয়ে এর বহুমুখী নেতিবাচক প্রক্রিয়ার উদ্ভব হবে ফলে কৃষি শিল্প সেবা এবং সার্বিকভাবে সাধারণ জনগণের জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে অচল অবস্থার সৃষ্টি করবে সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা মারাত্মকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হবে সিলেট নগরীর কিছু জায়গায় বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট ত্রাণ নিয়ে হট্টগোল হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলায় এদিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বাড়ছে হাওরের পানি
ঘরবাড়ি, বাজার, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই জমে আছে পানি। প্রায় এক সপ্তাহ ধরে পানির মধ্যে বসবাস সিলেট নগরবাসীর। জায়গা কারো ইতাম পারতাছি না, এক জায়গা বোয়ার কোনো টাই পাইতাছি না, পানির অসুবিধা, চুলার অসুবিধা নাই, তাইয়া দেখলাম না, ঘরে বইতাম পারলাম না, খাইতাম পারলাম না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারেন না। স্বস্তির খবর, সিলেট জেলার মধ্যে প্রবাহিত প্রায় সব নদ নদীর পানি বিপদসীমার নিচে। পানি নামতে শুরু করেছে নগরের কিছু কিছু এলাকায়, তবে খাবার পানি, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সংকট কাটেনি। পুরো কষ্টের মধ্যে আছি ভাই, আমরা কেউ দেখেও না, কেউ আসেও না আমাদের জন্য। প্রত্যেকটা গোডাউনও পানি ঢুকিয়া লোহার যত মাল আছে সব মাল, ইলেকট্রিক মাল, সব মালগুলা নষ্ট হয়েছে, অনেক লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ সময় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন অনেকে। শুরু হয় হট্টগোল, লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও বাড়ছে হাওরে, ডুবে গেছে আরো কিছু এলাকা। বজ্রপাত আতঙ্কে আছেন হাওর পাড়ের মানুষ। পানি কমর পানি, আডু পানি, এর জন্য আমরা নৌকা দিয়ে আমরা চলাচল করতে হয়। একজন মানুষ, একজন নেতাও আমাদের কোনো খোঁজ খবর নেয় না। কাজ কাম বদ্ধ, কাজ কামও যাইতে পারি না, খুব কষ্ট হয়ে আছি। অনেক বাচ্চা কাচ্চা লইয়া চলাফেরা খুব কষ্ট হয়। সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাপাড়া বাজার উপজেলায় খোলা হয়েছে 20টি আশ্রয় কেন্দ্র। দুর্গতদের দেয়া হচ্ছে চাল, শুকনো খাবার ও টাকা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। সিলেটের উজানের এলাকা, ভারতের আসাম, অরুণাচল এবং মেঘালয় রাজ্যে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসামে। বন্যা ও ভূমিধসে শুক্রবার দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আসামে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14। বন্যায় এই রাজ্যের 29টি জেলার 8 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দুর্গত এলাকা থেকে 74,000-এর বেশি মানুষকে 234টি ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা ও ভূমিধসে অরুণাচল প্রদেশে 8 জন আর মেঘালয়ে 3 জন মারা গেছে। দুর্নীতি দমন কমিশনে জমা দেয়া 116 জন ধর্মীয় বক্তার তালিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও গণকমিশনের নেতারা। তারা বলছেন, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশনের দেয়া শ্বেতপত্র ইসলাম বিরোধী নয়। শনিবার রাজধানীর মহাখালীতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে এসব কথা বলা হয়। ওয়াজ ব্যবসায়ীদের আয়ের স্বচ্ছতা আনতে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। গত 11 মে দুর্নীতি দমন কমিশনে 2,200 পৃষ্ঠার শ্বেতপত্র জমা দেয় গণকমিশন, যেখানে ধর্মীয় ওয়াজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধের পাশাপাশি হেফাজতে ইসলামের তালিকায় থাকা 1,000 কওমি মাদ্রাসার তালিকা দেওয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিলে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই গণকমিশনে আইনি ভিত্তি নেই। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে আইনি ভিত্তি নেই, এটাকে আমরা চ্যালেঞ্জ করছি না, আমরা কখনো দাবি করিনি আইনি ভিত্তি আছে আমাদের, এটা কোনো আমরা দাবি করিনি। কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, কমিশনের উদ্দেশ্যটা হচ্ছে তারা যে পদক্ষেপগুলো নিয়েছে নিচ্ছে সেটাকে সহায়তা করা। আমরা এই গণকমিশনের রিপোর্ট সস্তা তালি পাওয়ার জন্য করিনি যে সবাই আমাদেরকে বাহাবা বলবে। এর মধ্যে অনেক নগ্ন সত্য আছে যেটা সমাজের কিছু কালো দিককে তুলে ধরা। তথাকথিত গণকমিশন নামক সংগঠনের বিরুদ্ধে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন আমি মনে করি সঠিক বলেছেন, যথার্থই বলেছেন। পদ্মা সেতু সম্পন্নের সব কাগজপত্র আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। এরপর উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের আশা করেন আগামী জাতীয় নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বেই জয় পাবে আওয়ামী লীগ। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উন্নয়ন চিত্র তুলে ধরবেন তারা, বিপরীতে বিএনপির দেখানোর মতো কিছুই নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত এই রায় দেয়। রায়ে আরও চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগপত্রভুক্ত ১২ আসামির মধ্যে ১১ জনই দোষী সাব্যস্ত হয়েছেন, এদের মধ্যে তিনজন নারী। সাজাপ্রাপ্তরা সবাই বাংলাদেশি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হল চাঁদ মিয়া ওরফে সবুজ, মোহাম্মদ রিফাদুল ইসলাম ওরফে হৃদয়বাবু ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ আলামিন হোসেন ওরফে রাফসান মণ্ডল, রকিবুল ইসলাম ওরফে সাগর, মোহাম্মদ আবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেন। গত বছরের ২৭ মে ২২ বছর বয়সী এক বাংলাদেশি তরুণী বেঙ্গালুরুতে নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর এই নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। বিশ্বের ১২টি দেশে অন্তত ৮০ জনের মাঙ্কি পক্স শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই রোগের উপসর্গ থাকায় আরও ৫০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এশিয়ার কোনো দেশে এখনও আক্রান্তের খবর নেই। ভাইরাসজনিত এই রোগ সাধারণ পক্সের মতোই ২-৩ সপ্তাহের মধ্যেই সেরে যায়। বিশ্বজুড়ে করোনা মহামারীর আতঙ্ক কমে আসার মধ্যেই নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মাঙ্কিপক্স। ভাইরাসজনিত এই রোগের একাধিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পিঠ ও গায়ে ব্যথা এবং খোসপাচড়া। আক্রান্ত ব্যক্তির প্রথমে মুখে এবং পরে সারা শরীরে ছোট ছোট ক্ষত দেখা দেয়। মাঙ্কিপক্স সাধারণ পক্সের মতোই ছোঁয়াচে। ১৯৭০ সালে প্রথম এ ভাইরাসটি আফ্রিকায় বানরের শরীরে শনাক্ত হয়, যা পরে মানব শরীরে ছড়ায়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৭ সালে দেখা যায় নাইজেরিয়ায়। এরপর গত ৭ মে যুক্তরাজ্যে একজনের শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া যায়। আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেন। এরই মধ্যে বিশ্বের ১২টি দেশে অন্তত ৮০ জন রোগী শনাক্ত হলেও চিকিৎসকরা বলছেন এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মাঙ্কিপক্স নিয়ে কোনো সতর্কতা বা অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এর চিকিৎসায় যা প্রয়োজন তা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই ভাইরাসটিকে আলাদা করে নিরপেক্ষকরণ পরীক্ষা করা হবে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন দেশটিতে ২০ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এদের বেশিরভাগই সমকামী, তাই পার্টনারের শরীরে মাঙ্কিপক্সের কোনো উপসর্গ আছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসা বিভাগ। চিকিৎসকরা বলছেন মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে স্মল পক্সের টিকা এ রোগের চিকিৎসায় শতকরা ৮৫% কার্যকর, কারণ দুটি ভাইরাস অনেকটা একই ধরনের। আক্রান্ত হওয়ার ২-৩ সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়, মৃত্যু ঝুঁকি খুবই কম। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এমন মেয়র বেছে নিতে চান কুমিল্লা নগরবাসী। রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে প্রার্থীদের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি গুরুত্ব পাবে ভোটারদের কাছে। কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রা শুরু ২০১১ সালে। এখানে তৃতীয় নির্বাচন হবে আগামী ১৫ জুন। জনপ্রতিনিধি বাছাইয়ে এরই মধ্যে হিসেব নিকেশ শুরু করেছেন ভোটাররা। আমরা অবশ্যই সুশিক্ষিত, ভদ্র এবং মার্জিত ও কুমিল্লার উন্নয়নে কাজ করবেন এরকম একজন মানুষকে আমরা মেয়র হিসেবে আগামী দিনে পেতে চাই। আন্তর্জাতিক পর্যায়ে একটা সিটি কর্পোরেশন হিসেবে উপহার দেবে এরকম আমি মেয়র নির্বাচন করতে চাই। কুমিল্লার জন্য দরদ রাখে এই ধরনের মেয়রকে আমি চাচ্ছি, সচেতন, সুশিক্ষিত এবং কুমিল্লার প্রতি তার অগাধ ভালোবাসা যেন থাকে। রাস্তাঘাট প্রশস্ত করা, জলবদ্ধতা নিরসন, বাসযোগ্য শহরের প্রত্যাশা তাদের। বৃষ্টি, হালকা বৃষ্টি বাদল হলেই কুমিল্লার রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, তো বিভিন্ন জায়গায় ভাঙাচোরা দেখা যায়। আমাদের ওরকম মেয়র প্রয়োজন যারা আর কি রাস্তাঘাটে যে ময়লা আবর্জনা আছে এগুলো পরিষ্কার করবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে রাস্তাঘাটের বোর্ড অনেক পুরনো অবস্থা, অনেক জ্যামজট লেগে থাকে। সব কিছুই অ্যাভেলেবল, কুমিল্লার কোনো পরিচ্ছন্ন মানে গোছালো একটা শহর না, এটা একদম অগোছালো একটা শহর। আমরা চাই এমন একজন মেয়র নির্বাচিত হোক যার মাধ্যমে কুমিল্লাকে গোছানো হবে। কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৬ জন আর সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ৩৭ জন। দীপ্ত, বার্তাকক্ষ।
আগামী 25 মে থেকে বাজারে আসছে নওগাঁর আম। প্রথমেই আসবে গুটি আম, এর পরপরই গোপালভোগ। করোনার দীর্ঘ সংকট কাটিয়ে চলতি মৌসুমে প্রায় 2,000 কোটি টাকার আম বিক্রির আশা করছেন নওগাঁর ব্যবসায়ীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম আমের মোকাম হিসেবে পরিচিত নওগাঁর সাপাহাড়। বর্তমানে আমের বাগানগুলোতে দেশি জাতের পাশাপাশি বিদেশি জাত বানানা, কাটিমন, পালমা, মিয়াজাকি, রেড আম্পায়ার, রেড আইভরি ও কোহিনুর জাতের আম চাষ হচ্ছে। এছাড়া আম্রপালির সুখ্যাতি ছড়িয়েছে সারা দেশে। আগামী 25 মে থেকে পর্যায়ক্রমে 8 জাতের আম সংগ্রহ করা হবে। এটা আম্রপালি এবং বাড়িফোরের বাগান, আমার নিজস্ব বাগান। ধরে রাখছি 1,20,000 থেকে 1,50,000 পর্যন্ত আম বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। এই সুমিষ্ট আমটা যাতে কৃষক সুন্দরভাবে বাজারজাত করতে পারে, উৎপাদনের যাতে সহায়তা পায় এবং তারা যেন লাভবান হয় সর্বোপরি। চলতি মৌসুমে নওগাঁ জেলায় 3,68,435 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আমাদের আম রপ্তানি কম হয়েছিল, এবছর আমরা নিরাপদ কিছু আম উৎপাদনের প্রচেষ্টা করছি, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা আশা করি গতবারের তুলনায় এবার আমরা বেশি আম বিদেশেও রপ্তানি করতে পারবো বলে আশা করি। আগামী 30 মে গোপালভোগ, 5 জুন হিমসাগর, 8 জুন নাগ ফজলি, 12 জুন হাড়িভাঙ্গা এবং 22 জুন ফজলি আম সংগ্রহ শুরু হবে। আর আম্রপালি জাতের আম 25 জুন এবং সবশেষ 10 জুলাই আশিনা আম বাজারে আসবে। আশা করব যে এবছর অপেক্ষাকৃত যানজট মুক্ত পরিবেশে আমরা নওগাঁয় এই বিপণন কার্যক্রম সম্পাদিত হবে। প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে এবার রেকর্ড পরিমাণ আম বিক্রির আশা করছেন জেলা আম চাষী ও ব্যবসায়ীরা। দীপ্ত, বার্তা কক্ষ। বিজ্ঞান ও ধর্ম দুটি ভিন্ন বিষয়, তাই বিজ্ঞান চর্চা বাড়ানোর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেজ ওসমান। শনিবার ঢাকায় বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড 2022-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, ধর্মের প্রধান অংশ হচ্ছে মন থেকে বিশ্বাস করা, আর পরীক্ষা নিরীক্ষার পর কোনো কিছু করাই বিজ্ঞান। শুধু চাকরি করতে নয়, উদ্ভাবনী শক্তি বাড়াতে বিজ্ঞান শিক্ষা প্রয়োজন বলে জানান তিনি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড প্রতিযোগিতার 3টি গ্রুপ থেকে বিজয়ী 9 জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারীকে ল্যাপটপ এবং দ্বিতীয় তৃতীয় জনকে ট্যাব ও ই-বুক রিডার প্রদান করা হয়। শ্রীলঙ্কায় তীব্র জ্বালানি সংকটের মধ্যে স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদেরও অফিসে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, বাড়িতে থেকেই তাদের কাজ করতে বলা হয়েছে। জ্বালানির তীব্র ঘাটতি আরও স্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে না পারায় সারা দেশে দিনে 4 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এ অবস্থায় আরও 40,000 মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। এদিকে অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মধ্যেই দেশ জুড়ে বিরোধীদের প্রতিবাদ চলছে। কূটনীতির মাধ্যমে কেবল যুদ্ধ বন্ধ হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি একথা জানান। মারিওপোলে 2,400 ইউক্রেন সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, এর মধ্যে দিয়ে আজ ভোসেলের পতন হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনকে সাহায্য করার জন্য পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের একটি বড় চালান ধ্বংস করেছে রাশিয়া। এদিকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ 963 জন আমেরিকানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার জোটের নেতা অ্যান্থনি অ্যালবানিজ। এরই মধ্যে পরাজয় স্বীকার করে অ্যালবানিজকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ও লেবারেল ন্যাশনাল জোটের নেতা স্কট মরিসন। একই সাথে দলীয় প্রধানের পদ ছাড়ারও ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে নির্বাচনে জয়ী 59 বছর বয়সী অ্যান্থনি অ্যালবানিজ দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন অস্ট্রেলিয়াকে একত্রিত করতে চান তিনি। সবশেষ ফল অনুযায়ী 151 আসনের মধ্যে অ্যালবানিজের দল 72টি আসনে জয়লাভ করেছে, তাই তিনি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবেন নাকি স্বতন্ত্র এবং অন্যান্য দলের সাথে জোট বাঁধবেন তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সময় শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার।
নানা অজুহাতে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বন্যার্তরা। তরুণী ধর্ষণের মামলায় ভারতে ১১ বাংলাদেশির সাজা, টিকটক হৃদয় সহ ৭ জনের যাবজ্জীবন। বিশ্বের ১২ দেশের ৮০ জনের মাঙ্কিপক্স শনাক্ত, পর্যবেক্ষণে ৫০ জন, উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ। এ ছিল এখনকার মতন, আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/deeptonews।